প্রবল তাপদাহে পড়ছে দক্ষিণবঙ্গ। বেশিরভাগ জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির উপরে উঠেছে। তাপপ্রবাহের জেরে গরমে নাজেহাল সাধারণ মানুষ। আপনিও যদি গরমে শান্তিতে ঘুমাতে না পারেন, তাহলে এমন কিছু কৌশল রয়েছে যেগুলি আপনার ঘরে প্রয়োগ করে ওই গরমের মধ্যেও থাকতে পারবেন। তবে এর সঙ্গে এসি কিংবা কুলারের কোনো যোগ নেই। সামান্য বরফ দিয়েও আপনি আপনার ঘরকে ঠান্ডা রাখতে পারবেন। ঘুমানোর সময় জানালা থেকে উল্টো দিকে টেবিল ফ্যান রাখতে হবে। ক্রস ভেন্টিলেশনের কারণে বাতাসের প্রবাহ ঠিক থাকে এবং ঘর ঠান্ডা থাকে। রাতে কোনো পাত্রে বরফের টুকরো রেখে টেবিল ফ্যানের কাছে রাখলে এটি এসির মতো কাজ করবে। ফ্যানের সামনে এক টুকরো বরফ রাখলে ফ্যানের হাওয়া ঠান্ডা হবে এবং ঘর ঘুমানোর জন্য উপযুক্ত হয়ে উঠবে। এই পদ্ধতি মানলে ঘর ঠান্ডা হতে খুব বেশি সময় নেবে না, তবে বরফ গলে গেলে ফের ঘর গরম হয়ে যাবে।